আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বরিশালের নৌবন্দরে, যে নদীবন্দর সেখানে। আজকে যারা বরিশালের সবসময় শুনছেন যে বড় বড় লঞ্চ থাকে, যারা লঞ্চ দেখেন নাই, আজকে আমরা বেশি বড় না হলেও মোটামুটি একটা বড় একটা লঞ্চ আপনাদেরকে ঘুরে দেখাবো, লঞ্চ কেমন হয়। সাধারণ যাত্রী আছে লঞ্চটা হচ্ছে চারতলা, কারণ চারতলাগুলো চলে, তিনতলা চারতলা একটা রুম আছে, তিনতলাই বলতে পারি লঞ্চটা। তারা এখানে বসে বসে যায়, একটু ভিতরে যায়। এই দেখেন এখানে ফ্যানের ব্যবস্থা আছে, যে ফ্যান ব্যবস্থা ব্যবস্থা এখানে অগ্নি নিবাপক ব্যবস্থাও করা আছে। এবং ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য এখানে 255 টাকা একটা রেট দেওয়া আছে, এবং লাইফ জ্যাকেটেরও সুন্দর ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটা জায়গায় ফ্যান আছে। নিচে দেখা এই এখানে যে কেবিনগুলো দেখছেন, এই কেবিনগুলো যে ডবল যেটা আছে, ডবল বেড, ডবল বেডগুলো এখান থেকে বরিশাল থেকে আপনি ঢাকা যান, ঢাকা যাওয়ার জন্য আপনার খরচ পড়বে হচ্ছে 1800 টাকা। আর আপনি সিঙ্গেল বেডে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে 1000 টাকা। আপনি এখানে অনায়াসে শুরু যেতে পারবেন, এবং খুবই সুন্দর পরিবেশ। প্রত্যেকটা কেবিনের ভিতরে টিভি আছে, এবং শীতের সময় লেপ আছে, বালিশ আছে, এগুলো খুবই সুন্দর। আপনাদেরকে আমরা আরেকটু দেখাই এই সামনের সাইডটা। সামনে দেখতে আসা এমন একজনের সাথে কথা বলবো, যিনি আজকে খুলনা থেকে আসছে, তার অনুভূতিটা এবং তার কাছ থেকে কিছু জানতে চাই যে আসলে আপনি দেখলেন কেমন লাগলো, কী এই সেইটি। জি বলুন। আসলে আমিও এখানে আসছি একটা কাজে, কিন্তু আমি শুনছি যে আসলে অনেক বড় বড় লঞ্চ দেখা যায় খুলনায়, যারা খুলনা থেকে আমাদের অনেক ফ্রেন্ডস সাইকেল এবং দেখা যাচ্ছে যে আমাদের পরিবার অনেকে অনেক সময় আসে বরিশালে ঢাকা যাওয়ার জন্য। আমার খুব একটা ইচ্ছা ছিল যে আসলে কেন বরিশালে সবাই এসে এখানে ঢাকা যাওয়ার লঞ্চে ভ্রমণ করতে হবে। আমি অনেক সময় বাসায় হচ্ছে কেন বরিশাল যে লঞ্চ করতে হবে, তারা বাসে যেতে বলতে, তারা বলতেন না বরিশালে লঞ্চ যাওয়ার মজাই আলাদা। আসলে সেই কৌতূহল থেকে আসলে দেখতে আসে, আসলে দেখাবো আসলে আমারও আসলে চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায় আসলেই মানুষ যে কেন আসে, এটা আসলে আমাদের ফিক্সারে কাজ করতে আসে। এরপর থেকে আমিও বরিশালে এসেই লঞ্চে করে খুলে ঢাকা যাবো, আমার খুব একটা ইচ্ছা, এই জন্যই আজকে আসা। এবং আমার ইচ্ছা আছে আমি এখান থেকে ঢাকা রওনা দেবো আর কি লঞ্চ। আমরা ঘুরে দেখাইছি যে বরিশালের 16G9 এই লঞ্চটা, বিশাল বড়, খুব সুন্দর। আপনারা অনেকেই আসতে পারেন, এখানে দেখতে পারেন লঞ্চের সৌন্দর্য দিকগুলো। সন্ধ্যার পর থেকে এখানে যাত্রা শুরু হয়, আপনি সারা রাত জার্নি করবেন, সকালবেলা আপনি যে ঢাকা পৌঁছাবেন। এই আপনি যদি ভিআইপি ভাবে যেতে চান, যে বাসে বিভিন্ন জায়গায় যেটা টিকিট দেখা যাচ্ছে যেই প্রাইসের মধ্যে, এখানে আপনি সেই প্রাইসের মধ্যেই খুব রিল্যাক্সে যাতায়াত করতে পারতেছেন। এখানে আপনাদের খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে, আপনি বাসে দেখা যাচ্ছে কি 2700 টাকার টিকিট ভিআইপি ব্যবস্থাও করেন, আর এখানে আপনি সুস্থ যেতে পারতেছেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।